গড়পেটের ঘটনায় একাধিকবার কালিমা লিপ্ত হয়েছে বিশ্ব ক্রীড়া জগৎ। সে যে খেলাই হোক না কেন, গড়পেটার অভিযোগ উঠেছে বহুবার। বর্তমান সময়ে ক্রীড়া ক্ষেত্র কি গড়পেটা মুক্ত? এক সংস্থার দাবিতে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। স্পোর্টস রাডার ইন্টিগ্রেটেড সার্ভিসেস নামের একটি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেবল 2022 সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে 1000-এর বেশি ম্যাচে গড়পেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট হোক বা ফুটবল, গড়াপেটার ঘটনায় একাধিকবার কালিমা লিপ্ত হয়েছে বিশ্ব ক্রীড়া জগৎ। 2000 সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভারতে আসে, সেই সফরে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তৎকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের বিরুদ্ধে। ম্যাচের আগে দলের তরুণ ওপেনার হার্শেল গ্রিভসকে $15,000 বিনিময়ে 20 রানের মধ্যে আউট হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এরপর আজীবনের জন্য ক্রোনিয়েকে নির্বাসন করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এক লহমায় সারা জীবনের অর্জিত সুনাম ধুলোয় মিশে যায় প্রতিভাবান দক্ষিণ আফ্রিকার অধিনায়কের। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয় ক্রীড়া মহলে। এরপর ভারতের অজয় জাদেজা, আজারউদ্দিন থেকে পড়শিদেশ পাকিস্তানের মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আসিফ, সালমান বাট বারবার নাম জড়িয়েছে গড়াপেটার সঙ্গে। এমনকি ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট আইপিএলেও একাধিকবার উঠেছে গড়াপেটার অভিযোগ। বর্তমান সময়ে ক্রীড়া ক্ষেত্র কি গড়াপেটা মুক্ত? এক সংস্থার দাবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্পোর্টস রাডার ইন্টিগ্রেটেড সার্ভিসেস নামে একটি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেবল 2022 সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে 1000-এর বেশি ম্যাচে গড়াপেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিপোর্ট সামনে আসতেই ক্রীড়া মহলে শুরু হয়েছে চাপান উতোর, কারণ এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন খেলায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখে এই সংস্থা। খেলায় দুর্নীতি খতিয়ে দেখতে এই সংস্থা ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম নামে এক প্রকার বিশেষ পদ্ধতি ব্যবহার করে। সেই পদ্ধতিতে দেখা গিয়েছে শুধুমাত্র 2022 সালে পৃথিবীর মোট 92টি দেশের 12 ধরনের খেলায় 1212টি ম্যাচে গড়াপেটা হয়ে থাকতে পারে। এই সংক্রান্ত মোট 28 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে এই সংস্থা। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে সব থেকে বেশি গড়াপেটা হয়েছে ফুটবলে, মোট 775টি ম্যাচে গড়াপেটা হয়েছে। পাশাপাশি 75টি টেনিস, 220টি বাস্কেটবল ম্যাচে গড়াপেটা করা হয়েছে। তালিকা 6 নম্বরে রয়েছে ক্রিকেট। এই সংস্থার দাবি এক বছরে মোট 13টি ক্রিকেট ম্যাচে গড়াপেটা হয়েছে। এর আগে এক বছরে ক্রিকেটে এতবার বেনিয়মের অভিযোগ এই প্রথম। তবে কোন পর্যায়ে ক্রিকেটে এই অনিয়ম হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে স্বস্তির বিষয় এই যে তালিকায় থাকা ম্যাচগুলির মধ্যে ভারতে অনুষ্ঠিত কোনো ম্যাচ নেই। তবে সেই ম্যাচে ভারত খেলছিল কিনা সে বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।